দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ বাংলাদেশের কাপ্তাই লেক। মাত্র অর্ধ শতাব্দী আগেও রাঙ্গামাটি জেলায় এই হ্রদের কোনো অস্তিত্বই ছিল না। কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করার ফলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে এই হ্রদের সৃষ্টি হয়। মানুষ সৃষ্ট এই বিশাল এই কৃত্রিম হ্রদটি কিভাবে সৃষ্টি হয়েছিল তা জানবো মিস্টিরিয়াসের আজকের পর্বে। সো সাথেই থাকুন। লেককে ঘিরে রাঙামাটির সর্বত্র গড়ে উঠেছে নয়নাভিরাম সৌন্দর্যের পর্যটন স্থাপত্য। প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত প্রাকৃতিক অনন্য সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। ব্রিটিশ শাসন আমলে 1860 সালে লর্ড কার্নিং এর 22তম প্রশাসনিক নির্দেশে চট্টগ্রাম পাহাড়ি জনপদ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনকে একত্র করে একটি প্রশাসনিক এলাকা সৃষ্টি করা হয়, যার নাম পার্বত্য চট্টগ্রাম। গভীর অরণ্যে ঢাকা পার্বত্য এলাকায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে এই নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার দীর্ঘ ও 54.7 মিটার উচ্চতায় এই বাঁধটি নির্মাণ করে। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর কৃষিজমি ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষিজমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা ওই অশ্রেণীভুক্ত 274 বর্গমাইল বনাঞ্চল ডুবে যায়। প্রায় 18,000 পরিবার, মোট 1,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়। কাপ্তাই লেককে ঘিরে মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপরে রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ।